বিপিএফ সরকারের দিন আমি তেনেক আমি দেখবলে পয়া না আপনাদের গমে পায় ইউথর কেম্প বনায় পেলে ইউথ মানে কেম্পত মদ ভাং এনে মানে সামগ্রী খুব তেখেতসকলে যুবক সকল পঙ্গু করে রাখিছিল। আমি যে বিটিআর সরকার প্রমোদ বড়ো ডাঙরিয়া যে বিটিআর সরকার, বিটিআর সরকারে যথেষ্ট উন্নয়নমূলক কাম কাজেরে আজি যুবকসকলক আগুয়াই নিয়ার ক্ষেত্রে স্পোর্টস ক্ষেত্র যথেষ্ট গুরুত্ব দিয়ে ফেলত এইবার যে বিটিআর সরকার প্রমোদ বড়ো সরকারে যথেষ্ট কাম করে আছে। আপনাদের দেখবলে পাইছে দূরণ কাপ, সন্তোষ ট্রফি, এশিয়ান যে খো খো এইবিল গেমস আজি বিটিআর অঞ্চল পাতি আমার যুবকসকলক যে উৎসাহ উদ্দীপনা যোগায় যে খেলর ক্ষেত্র নিজক আগুয়াই নিয়ার ক্ষেত্র যথেষ্ট উদ্দীপনা যোগাইছে। আর আমি দেখবলে পাইছো যে যাওয়া বছরবিল বিপিএফ সরকারের দিন আমি তেনেক আমি দেখবলে পয়া না আপনাদের গমে পায় যে যুবকসকলক এনে বন্দী করে রাখিছিল তেখেতসকলে ইউথর কেম্প বনায় ফেলে ইউথক মানে কেম্পত মদ ভাং এনে মানে সামগ্রী খুব তেখেতসকলে যুবকসকলক পঙ্গু করে রাখিছিল। তো এইবার প্রমোদ বড়ো ডাঙরিয়ার যেটা সরকার বিটিআর সরকার, বিটিআর সরকারে যুবকসকলক আগুয়াই নিয়ার ক্ষেত্রত যথেষ্ট এটা পলিসি বনায় ফেলে আজি কাম করবলে লৈছে। তো বড়োফা মিশন যে সুপার 50 APSC আর UPSC যে কোচিং দিয়ে ফেলে 50 জন স্টুডেন্টসকলক যে মানে ফ্রি কোচিংর ব্যবস্থা এইবিল তেখেতে করেছে। আর স্টুডেন্টসকলক ছাত্র ছাত্রীসকলক নিজের যে জীবন গড়ার ক্ষেত্র শিক্ষাক দেশত শিক্ষা দিকত যথেষ্ট তেখেতে কাম করে আছে আপনাদের দেখবলে পেয়েছে। তো বিটিআর সরকার যথেষ্ট উন্নয়নমূলক কাম কাজে আজি বিটিআর অঞ্চল মানে উন্নয়ন দিকত আগবড়াই নিবলে তেখেতে সক্ষম হয়েছে।